বাগুইআটিতে অস্বাভাবিক মৃত্যু একটি লগ্নি সংস্থার অধিকর্তার। বালিগঞ্জে আরেক লগ্নি সংস্থার অফিসে বিক্ষোভ আমানতকারীদের। বাগুইআটির 8/47 গ্রিন ভ্যালি পাড়ার এই বহুতলের চারতলা থেকে এদিন সন্ধ্যায় একটি লগ্নি সংস্থার অধিকর্তা ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে পুলিশ সূত্রে খবর। মৃতের নাম কবির রায়, বয়স 40। স্থানীয়রা জানিয়েছেন, মেঘাশিস হেলথ কেয়ার লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার অধিকর্তা ছিলেন তিনি। কবিরের বন্ধুদের দাবি, সারদাকাণ্ডের পর থেকে কবিরের ওপর টাকা ফেরতের চাপ আসছিল। কয়েকজন বন্ধুর কাছে টাকা ধার নিয়ে কিছু বকেয়া মেটানো তিনি। টাকা দেওয়া বা না দিতে পারা, এই একটা টার্মিনাল সিচুয়েশনে উনি মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন। সেখান থেকেই মনে করা হচ্ছে হয়তো তিনি আত্মহত্যা করেছেন। আমানতকারী তো সারদা গ্রুপের পরে তো নিত্য আমানত জমা তো বন্ধই হয়ে গিয়েছিল আমরা যতদূর জানি। তো তারপরে আমানত নেওয়ার জন্যে অনেকেই আসতেন এবং রেগুলারই আসতেন, উনি কিছু কিছু দিচ্ছিলেন। লগ্নি সংস্থার অধিকর্তার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে বালিগঞ্জে লগ্নি সংস্থা বেসেল ইন্টারন্যাশনালের অফিসে বিক্ষোভ দেখান আমানতকারীরা। কারো বাড়ি অসম তো কারো মেঘালয়, রয়েছেন নাগাল্যান্ডেরও কয়েকজন। তাদের অভিযোগ, সংস্থার কাছ থেকে টাকা ফেরতের প্রতিশ্রুতিতে তারা কলকাতায় আসেন, কিন্তু অভিযোগ এখানেও দুর্ব্যবহার করছে বেসেল কর্তৃপক্ষ। আমানতকারীদের সঙ্গে এসেছেন কয়েকজন এজেন্টও। সংস্থার আচরণে এখন দিশেহারা তারা। আমাদেরকে বলছে যে আজকে মোটামুটি 2011 অক্টোবর নভেম্বরের থেকে পেমেন্ট নেই, 2012 চলে গেল, এখন 13 মে মাস চলতে আছে। আজকে ফাইনাল ডেট দিয়েছিল, ডেট বাই ডেট করে এগ্রিমেন্টের মাধ্যমে দিয়েছিল যে আজকে আমাদেরকে চেক দিয়ে দিব, কিন্তু ওনারা আজকে আসেনি। 4 তারিখ আমাকে ডেট দিল, আমি 4 তারিখ আসছি, 4 তারিখ আসার পর ওনারা কি বললো, চেক বই নাই, সব শেষ হয়ে গেছে। একদিকে টাকা না পেয়ে বিক্ষোভ, অন্যদিকে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেউ কেউ। শেষ কবে সবারই অজানা। সত্যজিৎ বৈদ্য, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।